এই কায়াকার কিসের সম্মুখীন হয়েছে? এই লোকটির হাতের নিচ দিয়ে কি বিশাল সাপ যাচ্ছে? আমি নিশ্চিত কোনো স্বাভাবিক মাছকে এমন দেখা যায় না। এই লোকগুলোর চারপাশ দিয়ে কোন মাছ ঘুরঘুর করছে? আজকের ভিডিওতে আপনারা সমুদ্র সহ বিভিন্ন জলাশয়ের এমনই কিছু আশ্চর্যজনক ভিডিও দেখতে চলেছেন, তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই সবাই একে আইসি মনস্টার বলে ডাকা শুরু করে। এক্সপার্টদের মতে এটি নতুন কোনো আনআইডেন্টিফাইড স্পিসিজও হতে পারে, আবার একগাদা বজ্র একসাথে একটি বিশাল সাপের মতো ভেসে যেতে পারে। জায়ান্ট স্কুইড ও হোয়েল শার্ক যুগ যুগ ধরে পরস্পরের শত্রু হয়ে আছে এবং এই ভিডিওতে এই দুটি প্রাণীর এক লড়াইয়ের সমাপ্তি দেখা যাচ্ছে। এই ফুটেজটি 2023 সালের মার্চ মাসে রেকর্ড করা হয়েছিল। এই লোকটি বোট নিয়ে এই জলাভূমিতে সাধারণ মাছ ধরতে আসলেও সে ঘটনাক্রমে এই সাপটিকে ধরে ফেলে। সাপটি দুর্ঘটনাবশত কোনো শিকারীর ফাঁদে আটকে গিয়েছিল। সে কিছুক্ষণ সাপটিকে এক্সামিন করে এবং এটিকে আবার পানিতে ফেলে দেয়। এই কায়াকার যখন নদীতে তার বোট চালাচ্ছিল তখন সে এই ঘটনার সম্মুখীন হয়। প্রথমে সে ভেবেছিল সে হয়তো বহির্বিশ্বের কোনো এলিয়েনের মুখোমুখি হয়েছে, তবে বাস্তবতা এতটাও ভয়ানক ছিল না। এগুলো আসলে ম্যানাটির দল ছিল যারা নদীতে আনন্দ করছে এবং দুর্ঘটনাবশত সে এই ম্যানাটিগুলোকে ভয় দেখিয়ে দিয়েছিল। একজন জেলে ওকি ফিনোকি সোয়াম্পে মাছ ধরতে গিয়ে এই কুমিরগুলোর সম্মুখীন হয়েছিল। দেখে মনে হচ্ছিল এখানে কুমিরদের বাফেট পার্টি চলছে। এই বন্ধুরা মিলে মাছ ধরতে নদীতে গেলে এই নদীর সিলভার কার্প মাছগুলো তাদের এভাবেই স্বাগত জানায়। দেখে মনে হচ্ছিল মাছগুলোর তাদের উপস্থিতি একটুও ভালো লাগছে না এবং তারা তাদেরকে এখান থেকে তাড়াতে চায়। একজন জেলে তার এরিয়াতে যখন মাছ ধরছিল তখন তার বড়শিতে এই বিশাল মাছটি আটকা পড়ে। আসলে এটি ছিল একটি জায়ান্ট ক্যাটফিশ। ক্যাটফিশটি এভাবে ধস্তাধস্তি করে লোকটির বড়শি থেকে ছাড়া পেতে সক্ষম হয়েছিল। এই ভিডিওটি দেখে মনে হচ্ছে এখানে সি লায়নদের কনফারেন্স চলছে, তবে ভিডিও শুটকারীকে দেখা মাত্রই সি লায়নগুলো সেই উঁচু স্থান থেকে পানিতে নেমে যায় এবং লোকটির বোটের দিকে ধাবিত হতে থাকে। এই নদী যেন ফাইট জোনে রূপ নিয়েছে। এখানে জলহস্তির একটি বিশাল ঝাঁককে একটি কুমিরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কুমিরটি বাঁচতে পেরেছিল কিনা তা জানা যায়নি। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হোয়েল এই পর্যটকদের সাথে এখানে দেখা করতে এসেছে। আবার এই ভিডিওতে দেখা যাচ্ছে এই পর্যটকরা এই গ্রেট হোয়েলটির সাথে বন্ধুত্ব করে ফেলেছে। থাইল্যান্ডের এই অধিবাসীদের মধ্যে গুজব চলতে থাকে তাদের জলাশয়ে রিভার ড্রাগন আছে এবং সবাই প্রাণীটিকে দেখার জন্য সেখানে জমায়েত হয়েছিল। আপনার কি মনে হয়, এটি কি আসলে রিভার ড্রাগন না এটি অন্য কোনো প্রাণীর লেজ? অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে এই লোকটির হাতের নিচ দিয়ে একটি বিশাল সাপ চলে যাচ্ছে। লোকটির ভাষ্য মতে এই সাপটি 20 মিটার লম্বা। মন্টানা নদীতে ধারণকৃত এই ফুটেজে নদীর তীরে বোয়িং 737 তিনটি কম্পোনেন্ট প্লেনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যাচ্ছে। আসলে ট্রেনে করে প্লেনের এই কম্পোনেন্টগুলো নেয়ার সময় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এগুলো এখানে পড়ে যায়। এই ভিডিওতে 700 পাউন্ড ওজনের একটি গ্রুপার ফিশকে ক্রেনের সাহায্যে ওঠাতে দেখা যাচ্ছে, তবে মাছটি কিভাবে মারা গিয়েছিল সেটি জানা যায়নি। মাদাগাস্কারের উপকূলে শার্ক ধরার সময়
জেলেরা এই প্রাগৈতিহাসিক মাছটিকে ধরেছিল। এই মাছগুলোর আটটি পাখনা, বড় চোখ, একটি ছোট মুখ এবং দেহে সাদা দাগের অনন্য প্যাটার্ন রয়েছে, যা প্রতিটি মাছকে পৃথকভাবে শনাক্ত করতে সাহায্য করে। এই কায়াকাররা যখন এই নদীতে ঘুরতে এসেছিল, তখন এই বুল শার্কটি কায়াকারদের বোটের আশেপাশে ঘুরঘুর করছিল। এর মানে হচ্ছে বুল শার্ক ফ্রেশ ওয়াটারেও সার্ভাইভ করতে পারে। বর্নেওর প্ল্যান্টেশন ওয়ার্কাররা যখন নদীর তীরে কাজ করছিল, তখন তারা লর্ড অফ দ্য রিংয়ের্স গলামকে তাদের সামনে উঠে আসতে দেখে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই অনেকে প্রাণীটিকে সান বিয়ার দাবি করা শুরু করে। ব্রাজিলের প্যান্টানালে ধারণকৃত এই ফুটেজে অনেকগুলো কুমিরকে একসঙ্গে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। কুমিরগুলো আকারে তুলনামূলক ছোট হলেও এদের সংখ্যা যে কাউকে আটকে দিতে যথেষ্ট। বিল উইলিয়ামস নদীতে ধারণকৃত এই ফুটেজে অনেকগুলো পাখিকে একসাথে নদীর মাছ খেতে দেখা যাচ্ছে। এই ভিডিওটির বিশেষত্ব হচ্ছে এখানে নানা রকম প্রজাতির পাখি একসঙ্গে মাছ শিকার করছিল। হরিয়ানাতে ধারণকৃত এই ভিডিওটি ভাইরাল হবার পরে অনেকেই এর মূল কারণ চিহ্নিত করতে মাথা চুলকেছিল। ভিডিওটিতে পানির নিচ থেকে মাটি বের হতে দেখা যাচ্ছে। বন্ধুরা, এর কারণ কি হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রুনাই নদীর তীরে বসবাসকারী স্থানীয় জেলেরা যখন মাছ ধরছিল, তখন তারা এই অদ্ভুত প্রাণীটিকে পানির উপরিভাগে সাঁতার কাটতে দেখে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই সেখানে রিভার মনস্টার আছে বলে গুজব রটা শুরু হয়। প্যারাগুয়ের একটি নদীর তীরে এই অদ্ভুত প্রাণীটির মরদেহ পাওয়া গিয়েছিল। প্রাণীটির বডি স্ট্রাকচার মানুষের মতো হলেও এর মাথা অনেকটাই পোকার মতো ছিল। অনেকে তো এটিকে চুপা কোবরা বলে আখ্যায়িত করা শুরু করেছিল। ২০১১ সালে এই গ্রেট হোয়াইট শার্কটি কোনোভাবে ম্যাসাচুসেট সল্ট পন্ডে এসে পড়েছিল। গ্রেট হোয়াইট শার্কটি টানা এক সপ্তাহ সেখানে থাকার পরে অথরিটি শার্কটিকে আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দেয়। পিরানহা নামের এই মাছগুলো নদীতে পড়া যে কোনো কিছুকে মুহূর্তের মধ্যেই সাবাড় করে দিতে পারে। দেখতেই পাচ্ছেন এই লোকগুলো পিরানহা ভরা নদীতে মাছ ফেলতেই পিরানহাগুলো কিভাবে মাছগুলোকে খেয়ে ফেলল। এই ভিডিওতে একটি কুমিরকে এই লোকটির কাছে সাঁতরে আসতে দেখা যায়। অবাক করার বিষয় হচ্ছে কুমিরটি লোকটির সামনে আসতেই কুমিরটি লোকটিকে আক্রমণ করে বসে। কিছু লোক তাদের এলাকার জলাশয়ে মারমেইডের মতো কাউকে সাঁতার কাটতে দেখে। আপনার কি মনে হয়, এটি কি আসল মারমেইড না মারমেইডের কস্টিউম পরিহিত কোনো মানুষ? আপনার মতামত কমেন্টে জানাবেন। একজন কায়াকার জলাশয়ে কায়াকিং করার সময় পানির নিচ থেকে এরকম বুদবুদ উঠতে দেখে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই কেউ একে গ্যাস বলছিল তো কেউ নানান রকম মতামত দিচ্ছিল। ইন্দোনেশিয়ার একটি নদীতে কুমিরটি অনেক দিন ধরে এর গলার মধ্যে এই মোটরসাইকেল টায়ারটি নিয়ে ঘুরছিল। দীর্ঘ ৬ বছর এভাবে টায়ার নিয়ে ঘোরার পরে কিছু স্থানীয় লোক কুমিরটিকে ধরে এর গলা থেকে টায়ার বের করতে সক্ষম হয়। এই লোকটি ফ্লোরিডার এই নদীতে গোসল করার জন্য এসেছিল, কিন্তু সৌভাগ্যবশত নদীতে নামার আগেই সে এই কুমিরটিকে দেখে ফেলে। পরে দেখা যায় কুমিরটি ১৫ মিটার লম্বা ছিল। বুঝতেই পারছেন কুমিরটিকে আগেই না দেখলে লোকটির কি দশা হতো। দক্ষিণ আফ্রিকার গেন্স বায়ের পর্যটকরা এই গ্রেট হোয়াইট শার্কটিকে নদীর তীরে পড়ে থাকতে দেখে। শার্কটির দেহের মধ্যে তখনও কিছুটা প্রাণ বাকি ছিল। তখন সবাই মিলে শার্কটিকে ধরে আবার সমুদ্রে পাঠানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শার্কটি মারা গিয়েছিল।
জেরেমি নামের এই লোকটি তার টিম নিয়ে বুল শার্ক ধরতে গিয়ে এই বিশাল কুইন্সল্যান্ড গ্রুপারটিকে ধরে ফেলে। গ্রুপারটির ওজন ছিল 250 পাউন্ড এবং এটি সার্ভাইভালের জন্য জেন্ডার ট্রান্সফরমেশনও করেছিল। এই ভিডিওতে আপনারা যে অ্যানাকন্ডাটিকে দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি কোনো বিশাল প্রাণীকে ভক্ষণ করেছে। অ্যানাকন্ডা এদের চোয়ালের চেয়েও অনেক বড় প্রাণী ভক্ষণ করতে পারে। এই ভিডিওতে একটি অ্যানাকন্ডাকে একটি কুমির শিকার করতে দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ার সাউথ সোলাওয়েসিতে মারমেইড পাওয়া যাওয়ার গুজব উঠেছিল এবং এর প্রমাণ হিসেবে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে কিছু জেলেকে মারমেইডের মতো লেজ বিশিষ্ট একটি প্রাণীকে তুলতে দেখা যাচ্ছে। অনেকের মতে এটি ম্যানেটি হতে পারে। আপনার কি মনে হয়, এটি কি মারমেইড না ম্যানেটি? এই লোকগুলো সমুদ্রে বোট নিয়ে যেতেই সেখানকার পানিতে এই বিশাল স্রোতটি দেখতে পায়, কিন্তু ঢেউটি কাছে আসতেই তারা বুঝতে পারে এর নিচে বিশাল একটি মাছ রয়েছে, যে হয়তো শিকারের সন্ধানে রয়েছে। একটি দম্পতি যখন ব্রাজিলের কম্পিটা বিচে হাতে হাত ধরে হাঁটছিল, তখন তারা এলিয়েনের হাতের মতো এই হাতটি দেখতে পায়। গবেষকদের মতে এটি হোয়েল ডলফিন বা পরপাসাসের পাখনার কঙ্কাল হতে পারে। সমুদ্রের তলদেশে ডাইভাররা মাঝে মধ্যে পাইরোসাম নামের এই গ্লোয়িং প্রাণীগুলোর মুখোমুখি হয়। এগুলো কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে 60 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে রিসার্চের সময় একটি সামুদ্রিক প্রাণীর মেরুদণ্ডের এই হাড় দেখতে পায়। অভিজ্ঞদের মতে এটি বাস্কিং শার্কের কঙ্কাল। একবার ভেবে দেখুন, এই লোকগুলোর মনের ওপর দিয়ে কি গিয়েছে যখন তারা এই অর্কাগুলোকে তাদের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে। এই লোকগুলো সেদিন একসঙ্গে 300টি অর্কাকে এক স্থানে দেখেছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।